সাইলেন্ট করুন আগে, বলুন কি উপকার পেয়েছেন? না আমার মাথার যন্ত্রণা ছিল 30 বছর, 30 বছরে কোনোদিন কমে না, বহু ডাক্তার দেখেছি, এখন এই দিন পনেরো হয়েছে, আমার টোটাল যন্ত্রণা কমে, মা খুবই উপকার করেছে, মায়ের খুব ভালো আছে, খুব অসুবিধা খুব সুন্দর হয়েছে, আমার 30 বছর কোনো ডাক্তার সারাতে পারেনি 30 বছরে, আর মায়ের কাছে এক মাস আগে এলাম, আমার 15 দিন একদম যন্ত্রণা কমে, এই জায়গার এই জায়গা এত যন্ত্রণা আমি সহ্য করতে পারতাম, কাটা কাটা মতো সত্য করতে এখন মোটামুটি খুবই ভালো আছে। মায়ের কোথা থেকে এসছেন বাবা? কোনোদিন টানা বন্ধ আছে আমার যন্ত্রণা, এইখানে এখানে এত যন্ত্রণা আমি সহ্য করতে পারতাম, মনে হয় যেন গলায় দড়ি দিয়ে মরেছি এরকম হয়ে যাচ্ছে। মায়ের ইচ্ছা এখন খুবই ভালো আছি, মাকে সবাই বিশ্বাস করে আর মাকে ডাকছে, মা ভালো করে দেবে। জয় মঙ্গলা মায়ের, জয় কৃষ্ণ মায়ের, এখন না মা পুজোটা হয়ে যাক, পুজোটা হয়ে যাক মা, পুজো পুজো করি মা, পুজো করতে দাও। অনেক দুঃখিনী আছে তারা 14 বছরে 15 বছরে 18 বছরে এরকম হাঁটা চলা করতে পারে, এরকম করে আছে। তুমি ভাবছো তুমি বেশি দুঃখিনী, তোমার থেকে অনেক দুঃখিনী আছে মা, যখন ভাববে আমার থেকেও কেউ দুঃখিনী আছে তখনই তুমি সুখী হবে, আর যখন তুমি ভাববে আমার মতো দুঃখিনী পৃথিবীতে কেউ নেই তখনই তুমি পৃথিবীর সব থেকে বড়ো দুঃখিনী। সবার জীবনে দুঃখ আছে কিন্তু দুঃখটাকে ভাবতে হবে, আমার থেকে হয়তো কেউ দুঃখিনী আছে। পান করেছিস ভিডিও? জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এটা হচ্ছে এই ভক্ত বাবা, শুনতে পেলেন নিজের মুখে 30টা বছর ধরে যে হাড়ে যন্ত্রণা হতো চোখ আর মাথা, অনেক ডাক্তার দেখেও কিন্তু কমে এমনি। উনি এসেছিলেন, আমি কিন্তু ভক্ত বাবাকে চিনতে পারিনি, আমি চিনতে পারি না, তার কারণ আমরা জেনে গেছেন এখন 6,000-7,000 করে ভক্ত আসে। আর বাবা হাতটা ঠিক আছে? হাতটা ঠিক আছে বাবা? খুব ভালো আছে, মানে কি জব হলেই কাজ হয়। যাই হোক, সেদিনকে ভক্তরা মারপিট করেছে, ঠেলাঠেলি করেছে, ঠাকুমাকে একদম ঠেলে দিয়েছে, তোমার পিলার ছিল পিলারে কেটে গেছে, তাই ভক্তদের বলবো একটু কষ্ট করবেন, কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থেকে আসবেন, যতটা কষ্ট করবেন অবশ্যই ফল লাভ করবেন, কেউ কাউকে ঠেলাঠেলি করবেন না, কেউ তাড়াহুড়ো করবেন না। সেদিন আমি খুব রেগে গেছিলাম, তার কারণ শুনেছেন ভিডিও দিয়েছি, একটা ছোট্ট 1.5 মাসে 2 মাসে যেও 1.5 থেকে 2 মাস বয়স হবে, নাকে নল ডাক্তারে জবাব দিয়েছে, অনেকবার অনুরোধ করেছে সেই মা যে আমাকে ছেড়ে দিন, মায়ের কাছে যেতে দিন, হয়তো ভক্তরা আসতে দেন, এটা করবেন না। যখন নিজের থেকে পরের কথা বেশি ভাববেন তখন কিন্তু অনেক কাজ পাবেন, আর যদি ভাবেন যে মায়ের কাছে যখন এসছি আমারটা আমার বুঝে নেবো তখনই কিন্তু আপনাদের কাজ হয় না, কারণ মা স্বয়ং জ্যান্ত এসব আপনারা না দেখতে পারলে আমি দেখতে পাচ্ছি কী করছে, বসে আছে, কে দেখছে, স্বয়ং জ্যান্ত সব কিছু দেখতে পায় সব। তাই জন্য আমি বলি যদি ভাবেন যে কিচ্ছু, অনেক ভক্ত বলতে 1 ঘন্টা ধরে মাকে বলে যাব কি সমস্যা আমার, এমন অনেক ভক্ত আছে শনিবার দিন আর মঙ্গলবার দিন আমার সেবিকারা সেবরে দাঁড়িয়ে থাকে, কিচ্ছু নয়, কোনো কথা আপনারা বলতেই পারবেন না, যা যা মনস্কামনা করে বলবেন, আমি 30 টাকাবো এরকম ঠেলে বার করে, উপায় নেই, কারণ আমার উপায় নেই, কারণ যদি আপনি আপনার মনে হয় যে 1 ঘন্টা ধরে যদি মঙ্গলা মাকে যদি মনের কথা বলতে পারতাম তাহলে অনেক ভালো হতো, এটা ভুল। মা অন্তর্জামী, মা সব জানে আমার সন্তানের কী দুঃখ আছে কী ব্যথা আছে, তাই মাকে এত বলতে হয় না। আসেন ভক্তরা শুধু 300 টাকা না হয় ঠেলে বার, উপায় নেই কিছু, কারণ যার রোদে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ ধরে ছয়, তাদেরও তারাও একটা রক্তে মাংসে গড়া মানুষ, তাদের কষ্ট আছে, বাচ্চা আছে, রোগ অসুস্থ মানুষ আছে, তাই 1 ঘন্টা কেউ বলতে সময় পায় না 300 টাকায় আর চলে যায়। যার যার মনস্কামনা ওখান থেকে বলবেন, কে বলেছে অনেক ভক্ত সোমবারে চলে আসেন দেখবেন 300 টাকায় না, শুধু আমাকে প্রণাম করে চলে যায়, তার মা কাজ হয়ে গেল আমার, কাজ হয়ে গেল আমার। সেদিনই দেখবেন এই আমি বলছি এই মায়ের স্থানটা, এই যে আমার 1.5 কাঠার ওপরে মায়ের যে ছোট্ট মন্দির আছে, রাস্তা থেকেই ভক্ত বলে বাড়িতে ঢুকলাম, কেমন একটা অনুভূতি হচ্ছে আমার জন্য, যে যে ভক্ত মায়েরা আসেন বাড়িতে 1 ঘন্টা বেশি দাঁড়াতে পারেন না, সেখানে এসে ওনারা 8 ঘন্টা 6 ঘন্টা দাঁড়িয়ে লাইনে আসে, বলে মা আমার কিছুই মনে না কি অসম্ভব যেন শক্তি আসছে, তাই আমার বাড়ির এইটা যে পা দেবে, এই ধুলো যখন তার শরীরে পড়বে অনেক কিছু তাদের কাজ হয়।
অনেক কিছু। তাই ভক্ত বাবা মুখে শুনলেন তিরিশটা বছর রোগ, কোনো ডাক্তার ভালো করতে পারেননি। তাই এই ত্রিশূলটা আমি বাবা যা যা বলেছিল আমি তো শুধু মাথায় ঠেকিয়ে দিয়েছিলাম, মাথা পায়ে বাবা আপনি বলেছিলেন আমার খুব মাথায় যন্ত্রণা করে, যেখানে দিন কোনোর মধ্যে একদম যেখানে উনি বলছেন বলছে আমার সুইসাইড করে দিই, মাথা যন্ত্রণা খুব বড় যন্ত্রণা সেখানে। কে বলছে আজকে? তাই তো, কে আমাকে দুটো কটু কথা বললো, কে আমার ভিডিও নিয়ে ট্রোল করলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। কারণ আমি একটা কুসন্তানের জন্য আমি যদি ত্রিশূল ছেড়ে দিই তাহলে আমার কোটি কোটি ভক্তরা অনাথ হয়ে যাবে। সেই জন্য আমি ত্রিশূল ছাড়বো না মা, ত্রিশূল আমি ছাড়বো না। আজকে আমার ইউটিউবে অনেক ভক্তরা আছেন আমার কাছে লিখেছেন যে যেখানেই যায় শুধু টাকার গল্প, কিন্তু একজন মাত্র আছেন পৃথিবীতে এখনও পর্যন্ত মঙ্গলা মা যেখানে কোনো টাকার গল্প নেই। নিঃস্বার্থ হবে আজও ভক্তদের করে যায়, 10 টাকা দিলেও তার জন্য করি, কেউ 1 টাকা দিলেও তার জন্য করি, কারণ আমি জনকল্যাণের জন্য নেমে গেছি। সেই জন্যই আমার মন্দির অবশ্যই হবে, আমার ভক্তরা বুঝে গেছেন মা মন্দির করার চেষ্টা করছেন, যার যেমন ক্ষমতা হয় 500 টাকা 200 টাকা 1000 টাকা মাকে দান করেন, সেটাই জমি জমি মায়ের জায়গা কিনে মায়ের মন্দির করবো আপনারা জেনে গেছেন। অবশ্যই অনেক ভক্ত বলছেন যে মা তুমি নিজেকে গুটিয়ে নিও না, আমি বারবার ভক্তদের বলি আমি নিজেকে এখন গুটাবো না, কারণ আমার এখনও 2টো স্বপ্ন আছে। এক হচ্ছে কৃষ্ণকালী মা সোনা মা, আলাদা মায়ের মন্দির হবে শুনে গেছেন, মা সেই মন্দিরে মা বিরাজমান হবেন, আর সোনা মা আদিবাড়ি, এটা আমার আদিবাড়ি হয়ে থাকবে, সোনা মা আমি থাকবো, যেটা সোনা মা আমার যেদিন দেহত্যাগ রাখবো সেদিনকে সোনা মা আমার সঙ্গে জলে যাবেন, সেটা বলে দিয়েছেন, মা আমার সাথে কথা হয়ে গেছে, সেদিনই সোনা মা এখানে থাকবে, এটা হবে মায়ের আদিবাড়ি আর মায়ের মন্দির হবে। আর 2টো স্বপ্ন আছে যে আমার এখন অনেক দেশ বিদেশে ভক্ত আছেন, যে দেশ বিদেশে ভক্তরা আমাকে একবার বলেন মা তুমি একবার বলো মা তুমি আসতে চাও, তুমি দেখো আমি এরোপ্লেনের টিকিট সমস্ত কিছু আমি তোমাকে নিয়ে আসবো, আমার একটা স্বপ্ন আছে। শুধু তো আমাদের ভারতবর্ষে নয়, অনেক দেশ বিদেশের ভক্তরা উপকার পেয়েছেন আমি জানি সেটা, তাই আমার ইচ্ছা আছে আমি যাব, আমি যাব। হয়তো আমি হিন্দি বলতে পারি না, হয়তো আমি ভালো ইংলিশ বলতে পারি না, আমি বেশি দূর পড়াশোনা করি না, কিন্তু যদি 200% আমার মনের মধ্যে যদি পজিটিভ থাকে তাহলে অবশ্যই আমি পারব, আমি এক করে দিতে পারবো। যে সব ভক্তরা যে অনাথ দুস্থ রোগ জ্বালা তাদের আর্থিক সমস্যা সংকটে পড়ে আছেন, কেউ সুইসাইড করতে যাচ্ছেন, কেউ নিজেকে শেষ করছেন, কেউ মানে একটা সংসারে ঝড় বয়েছে, সেই সংসারটাকে শান্তি করার দায়িত্ব কিন্তু আমার মনে হয় কৃষ্ণকালী মা একমাত্র পারবে, এটা আমার স্বপ্ন। আমি একদিন যাব সেখানে যেখানে আমার ভক্ত আছেন বলেন, আমি সেখানে শুদ্ধ যে আমি দীক্ষা আমার 25শে বৈশাখের মায়ের বার্ষিক পুজোর পর আপনারা জেনে গেছেন অগ্নি হোম হবে, সেই হোমটা আমি করব, কারণ মা বলে দিয়েছে কোনো ব্রাহ্মণ দ্বারা পুজো নেবে না মা আমার হাত দিয়ে, আমি তন্ত্র মন্ত্র কিচ্ছু জানি না, আমি ওই দেখো বাবা যেমন তেমন করে পুজো করে দিই, জানি না মা তবে খুব খুশি, তাই আমি হোম টোম যতটা যা করার আমি নিজেই করব, অগ্নি দেবতা আমার সমান উঠবে। কেন এগুলো আছে মা এগুলো বলে দিয়েছেন, তার কারণ আমি যে মন্ত্রটা দীক্ষাটা দেব তার মধ্যে সেই শক্তি আমার মধ্যে মা প্রয়োগ করবেন, তারপরে আমি প্রত্যেকটা ভক্তের মধ্যে সেই যেন আমি দীক্ষা দিতে পারি আর শুধু যেন এক করতে পারি যে জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই নামটার মধ্যে এতটাই শক্তি আছে, দেখুন অনেক কিছু পাবেন, অনেক কিছু, অনেকে যারা আপনারা দেখে গেছেন একটা মাদুলি দেয় 5000 টাকা, একটা তাবিজ দেয় 2000, জলপোড়া তেলপোড়া 48000, একটা বাড়ি বেঁধে দেবো বাড়িটা বেঁধে দিচ্ছি কিচ্ছু হয়নি, একটু সর্ষে পোড়া দিয়ে দিলাম 40000 টাকা, সেটা আপনারা জেনে গেছেন। একই ভিডিও বারবার বলি সেটা মঙ্গলা মা করে না, কোনো তাবিজ কবচে বিশ্বাস করে না। আমি বারবার ভক্তদের বলি ডাক্তার দেখান, ডাক্তারে কী বলছে সেই পরামর্শ নিন, তারপরে মায়ের মন্দির আসেন। ভক্তরা তো তাই করেন, যখন 30টা বছর নিতে ডাক্তার দেখিয়েছেন কমেনি, তখন লাস্টে উপায় কী বলে পেয়েছেন, একবার যাই না কৃষ্ণকালী মায়ের মন্দিরে, এই তো শুনছি যে ত্রিশূলটা কাজ হয়, একবার গিয়ে দেখে আসি না, মঙ্গলা মায়ের কাছে তো 50,000, 20,000, 10,000, 1,000 লাগে না, আমি 10 টাকা দক্ষিণা দিলেও আমি সেখানে মায়ের ত্রিশূলটা পাবো। আর এই ত্রিশূলটা এতটা অলৌকিক আপনারা জেনে গেছেন, খালি হাতে এলে মা আপনাদের কিছু না কিছু দেবে, আপনারা জানেন না আপনি হয়তো এসছেন চাকরির জন্য সন্তানের, কিন্তু চাকরি পেলেন না,
যখনই ত্রিশূলটা কপালে ঠেকালেন আপনার মৃত্যুর থেকে মা টেনে নিয়ে এসছে, আপনি জানতেই পারলেন না। ইস, কৃষ্ণকালি মা নেই, ত্রিশূলটা কী কাজ হয়, চাকরি জেলে গেলাম, কিন্তু চাকরির যে বড় বাবা দিয়েছে আমার সেটা কেউ জানতে পারে না। চাকরিরও বড় বাবা দেয়, জীবনটাকেই দান করে দেয় মা। একটা ছোট্ট বাচ্চা গান করতে এসেছিল এখানে, গানটা দেওয়া হয়নি ভিডিও, সেই বাচ্চাটা এখান থেকে যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট হয়েছে। বাচ্চাটার স্বামীর কিচ্ছু হয়নি, আমাকে বলেছে কেন হলো, এটা জিজ্ঞাসা করেছিল আমার বান্ধবী মাকে ফোন করে, কেন হলো, কেন উত্তর তোর আজও জানা নেই, তাই জন্য তুই জিজ্ঞেস করছিস কেন হলো। এখান থেকে ত্রিশূলটা কেন পড়ে গেছে অ্যাক্সিডেন্ট, সঙ্গে সঙ্গে বাচ্চাটার, বাচ্চাটার বয়স হয়েছে 10 বছর কি 8 বছর হবে, আর স্বামীর কিছু হয়নি, ওনার একটু হাতে লেগেছে, হয়তো মৃত্যুযোগ ছিল, হয়তো তার স্বামীর কোনো ভাব শয্যাশায়ী হওয়ার ক্ষমতা ছিল, ত্রিশূলটা কেন পর সেটা হয়নি। অনেক শুনেছেন এক বাবা মেয়েকে পড়তে দিতে যাচ্ছে, একটা লড়ি এসে মানে পুরো ছিটকে বাড়ির সঙ্গে পড়ে গেছে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এক মা এসেছিল নাতির কথা হয়নি 8 বছরে, ত্রিশূলটা বলেন মা যদি আমি যদি এখানে না থাকতাম আমি যে দৃশ্যটা কী হয়েছে, আমি বলছি মা আছেন, যে মুখ দিয়ে একবার মায়ের নাম করেছি সেই মৃত্যুটা এড়িয়ে চলে গেছে মা, হতে পারে না, সম্ভব নয়। আমি জানি যেগুলো অসম্ভব কাজ মা মিরাক্কেল মিরাক্কেল কাজ করে, আগেও বিজয় দিয়েছি, 15 বছর বিয়ে হয়েছে, ওনার ভক্তর বাবা অনেকটাই বয়স দেখেছেন, যেখানে ডাক্তার বলছে টেস্ট টিউব বেবি নিতে হবে, সেখানে মায়ের দয়া হয়েছে। তো শুধু উনি নয়, 13 বছর 5 বছর 8 বছর যেখানে ডাক্তার বলছে সিস্ট আছে আপনার বেবি হতে পারে না, যেখানে পারে না তাকে সেখানে মা সম্ভব করেছেন। মায়ের ওপরে কেউ নেই, কেউ নেই, মা সব পারেন করলেন। তাই ভক্তদের আমি একটা কথাই বলবো, কেউ নিজেদের মধ্যে লাইনে 2 মিনিট আগে 2 মিনিট পরে মায়ের কাছে ত্রিশূল নিতে পেলাম, একদিন দেখবেন এত ভক্ত বাচ্চা এমন আসবে, সঙ্গে সঙ্গে চান্স পাবেন না। আমি বলছি মাত্র ইউটিউবে 4 মাস ভিডিও দিয়েছি, 5 মাস ভিডিও ভাইরাল হচ্ছে, তার মধ্যে 6,000-7,000 প্রত্যেকটা দিন ভক্ত, মানে এইভাবে ভক্ত তো বাড়বে, তাহলে আমাকে সিস্টেম রাখতে হবে। আজকে হয়তো নাম লেখাবেন, 2 মাস পর হবে না, 6 মাস পর নাম আসবে না, 10 মাস পর নাম আসবে, আমি জানেন না, আর আমি জানেন জানে শুধু মা, এমনও দিন আসবে। এখনও তো আপনারা আগের দিন এসে টুক করে ঢুকতে পাচ্ছেন, আর 1টা বছর ওয়েট করুন, দেখবেন এই সিস্টেমটাই হবে মা। মায়ের কাছে আসাটাও খুব মানে খুব ভাগ্যে যদি জোর থাকে তবে কিন্তু কৃষ্ণকালী মায়ের টপ করে দর্শন পাবে, যে আরে ভক্ত বাড়ছে, কারণ অ্যাপয়েন্টমেন্টের আমাকে ব্যবস্থা করতেই হবে, কারণ রোজ রোজ 7,000-8,000 ভক্ত দেখা আমার পক্ষে সম্ভব নয়, হয়তো আমি কমিয়ে দেবো 2 মাস 3 মাস 4 মাস পর পর, এখন আমার ক্ষমতা আছে বলে দেখো মা, এই ক্ষমতাটা আমার 12 মাস থাকবে না, আমি তো একটা রক্তে মাংস করা মানুষ, এখন বয়স কম আর মায়ের আশীর্বাদ আছে বলে তাই এখন আমি 13 ঘন্টা 14 ঘন্টা এইখানে দাঁড়াই, ত্রিশূল ঠেকাই চলে যাই, দাঁড়াতে তো হয়, একটার পর একটা কথা তো বলতে হয়, যে আজকে ভিডিও করছি কেন, অনেক ভক্ত মা আজও তো এখনও ভিডিও পেলাম না, কথা বলা হচ্ছে, ভিডিওটাও হচ্ছে, দুটো কাজই কিন্তু হচ্ছে, তাই আমি কত কথা বলবো, আপনি একটা বলবেন, আপনি একটা, এখানে দেখুন কতজন আছে বলবেন, তো মিনিমাম 20-30 জন আছে, তাই কথা তো বলছেন, আরও 6,000 এরকম, তো তখন একটা লিমিট করে দিতে হবে, যখন দেখবো আমিও অসুস্থ হয়ে পড়ে আছি তখন একটা নিশ্চয়ই লিমিটের কথায় আসবে, এতজনে বেশি ভক্ত দেখতে পারবো না, তাই তো এখনও তো ভক্তরা লাইনে দাঁড়িয়ে মারপিট করেন না, একটা দিন এসে আমি শুধু একটা কথা বলি, আমি জানি আমার ভক্ত মায়েদের বাবাদের কষ্টের জন্য এসেছেন মায়ের কাছে, কষ্ট হচ্ছে বলে, কিন্তু এটাও বুঝবেন যে একটা দিন যদি আমার, একটা দিন কেন, আমাকে যদি 3 দিন দাঁড়াতে হয় তাও দাঁড়াবেন, যদি মঙ্গলা মা কষ্ট করতে পারে আপনারা অবশ্যই পারবেন, আমি দাঁড়াবো মায়ের দর্শন পাওয়ার জন্য, ত্রিশূল একদিন দরকার হবে, 3 দিন দাঁড়িয়ে থাকবে, যদি আপনার মনে ভরসা বিশ্বাস আর মাকে যদি ভালোবেসে থাকেন তাহলে 4-5 দিন পর আপনি ছাড়াতে এখানে আসবেন, এটাই হচ্ছে মায়ের ভালোবাসা, এটাই মায়ের ভালোবাসা। অনেক ভক্তরা বারবার কী করেন জানেন তো, সেদিনকে ঠেলাঠেলি কেন রে, কেন করিস তোরা, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।